हाय फ्रेंड्स एखन चले उनुन खुड़ते असिस्टेंट सौभिक एखन उनुन खुड़ते व्यस्त हमारे सामने ही दो एक दिन पर पिकनिक आगे हमें उनुनटा खुने निच्छी और एदि के आज माटी गोवा चाहे सर मैंने दादा आज কলা গাছের পাতা কেটে ওখান থেকে পাতা কেটে এখানে এনে ও পা ধুচ্ছে আর আমরা আমাদের সব ছোটখাটো মানুষ। হ্যালো ফ্রেন্ডস, আমরা এখন চলে এসেছি বাজার করতে। আমাদের কালকের হচ্ছে পিকনিক, তার জন্য আজকে সব বাজার করে রাখতে হবে। আর এই আছে আমার সাথে সবাই এসছে বাজার করতে। আর আমাদের ম্যাডাম চলে এসেছে দামদর করতে। ম্যাডাম দামদর করবে, বাজার করবে এবং ক্যাশিয়ার সব একাই ম্যানেজ করবে, আমি কিছু না। আর আমাদের সব বাজার বাজারের ব্যাগ বয়ে নিয়ে যাওয়ার জন্য এসেছে। চলো আপাতত বাজারটা করা যাক, দেখি তো আমাদের কী কী বাজার করতে হবে। আমাদের অনেক অনেক কী বাজার আছে, মোটামুটি কটা আইটেম আছে, একুশটা। একুশ রকম জিনিস কিনতে হবে, চাল ডাল আলু তেল পেঁয়াজ, দেখি কত কি ম্যানেজ করা যায় আজকে। এখন একটা তাল গাছকে ধরে আমরা তার জামা কাপড় ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছি। রকি ভাই এখন তাল গাছ ছাড়ানোর চেষ্টা করছে। রকি ভাই এইদিকে আছে আমাদের তিশান বাবু। তিশান আজ এখন রকি ভাই চেষ্টা করছে, ওই যে অবশেষে তিশান, ব্যাস এই তো তবে তবে চালাও এই তো। তো দাদা হাতের কাজটা দেখ শুধু, সামনে ক্যামেরা সামনে, এই তো দাঁড়াও, এই তো ছবিকে একটু দেখি ও কত কি করে আসতে। হ্যাঁ তারপর কাঠটা নষ্ট করে জ্বালানো যাবে না, সত্যি 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 হয় নাম আছে তোর, আস্তে আস্তে সত্যি নাম আছে তোর, নাম আছে এইসব দিক থেকে। এ উঠ, এ আমাদের ওটা গর্ত হয়ে যাচ্ছে, আস্তে আস্তে ছেড়ে দে, হয়ে যাবে না। কোথায় যাচ্ছিস বকুল, কোথায় যাচ্ছিস বল, মাম্মার বাড়ি বলবি তো, মাম্মার বাড়ি, হ্যাঁ নাকি পাপ্পুদের বাড়ি, পাপ্পুদের বাড়ি, মাঠ
দিকে তাকা। ওহো, হাজের থেকে আদা রসুন গুলো ছাড়িয়ে নিচ্ছে, চলেছে যে আমাদের সব ক্যান্ডিডেট গুলো। আচ্ছা, সবে মাত্র মাধ্যমিক টেস্ট পরীক্ষা দিয়ে উঠলো, এসে সঙ্গে সঙ্গে পিকনিকে। কেউ মুখ দেখাতে চাইছে না, সকলের হাতের কাজটাই আমি দেখে নেবো, মুখ দেখাতে হবে না, হাত দেখে মুখ চেনা যাবে। ঠিক আছে, খুব ভালো। হ্যাঁ বলো কেন। গুড মর্নিং ফ্রেন্ডস, আজের সকালে আমরা চলে এসেছি মাংস নিতে ওই পেছনের দোকানদার থেকে। তো আজকে আমরা মাংস টাংস নিয়ে, মাছ নিয়ে তবে বাড়িতে যাব, তারপরে ওখান থেকে আমরা পিকনিক স্পটে যাব। তো আজকে প্রচুর চাপ আছে, চলে এসছে এরা সব মাংস নিতে। এই যে লস্কর চিকেন সেন্টার, এটা বুড়োর ঘাটে। আমরা এখান থেকে চিকেনটা নেব। ওই যে আমাদের মাংস মাপা হচ্ছে। এবারে আমরা চলে এসেছি মাছ নিতে। এখান থেকে আমরা মাছটা নিলেই আমাদের মোটামুটি বাজার আজকে কমপ্লিট। আমরা পিকনিক স্পটে চলে এসেছি। রাজেশ আর গুড্ডু আমাদের বক্সটা সেটিং করছে। এই যে আমাদের বক্স, আর এবারে আমাদের রান্নাবান্না হবে। বাহ, এই হচ্ছে সেটিং হচ্ছে আমাদের। আর এদিকে চলে এসছে জেনারেটর, ওই যে জেনারেটর। আমাদের মেন দুজন রান্নি এসে আমাদের রান্নায় হেল্প করে দিচ্ছে। আশা করি তরকারি রান্নার টেস্ট খুব ভালো হবে। তুমি করলে আর খাওয়া যেত না। সবে মাত্র আমাদের মাছের ঝালটা। কি হয়েছে বাবা, খিদে পেয়েছে? খিদে পেয়েছে তোমার? খুব খিদে পেয়েছে? আর দুটো মটরশুঁটি খাবে? সব ঠিক আছে, আমি দেখে নি, সব ঠিক আছে। ওকে, আমি যেখানে কাজ বলে দিয়েছি মানে হয়ে গেছে। আরে অভি তো পার্টি শুরু হই ধুইছে, এই তো ও পেছনে পেছনে কালি লেগে আছে। কলা পাতাটা ভালো করে ধুয়ে নিন, পেছনে পেছনে কালি লেগে আছে বলছে। এটা হচ্ছে কে, দিদিমণি? আর এটা হচ্ছে ছাত্র, এটাও ছাত্র। ছাত্র আর দিদিমণির মধ্যে কি সম্পর্ক শুধু দেখো, কত বন্ধুত্ব সম্পর্ক। কচিপোনা? বড়পোনা? হ্যাঁ। আর ওটা কে? আর ওইটা হ্যাঁ।
সাগর। যাই দেখতে পাইছি কানা হয়ে গেছে না। একটা শর্ট ভিডিও ছাড়বো, আচ্ছা ওই ভিডিওটা এর ভিডিও থাকবে, আর মুখটা দেখি একটু, মুখটা দেখি এর ভিডিওটা, এর ভিডিও থাকবে, আর ওই ভিডিওটা যদি পুরো পশ্চিমবঙ্গ না ভাইরাল হয় আমি ফোন চালানো ছেড়ে দেবো। ঠিক আছে দাদা। হ্যাঁ আছি আছি, এটা আমাদের আর একটা ডান্সার তনুশ্রী, এরা পরিচয় করিয়ে দেবে আমাদের, আমাদের ম্যাডাম, ম্যাডামের ছাত্র, ইংলিশ টিচারের, এরা শুভা, শুভা, এটা হচ্ছে খাদিজা, খাদি হাই করো, আচ্ছা আচ্ছা এটা খাদিজা, আচ্ছা খাদিজা, এটা তমজি, আরে মুখটা দেখাতে বলো, মুখটা একটু দেখো, অত লজ্জা করলে কি করে, হাই করো হাই করো, তমজি, এটা রাইহান, রাইহান, তাহলে এগুলো কি তোমার ছাত্র? হ্যাঁ। আচ্ছা মুখটা একটু দেখাও, তোমার ছাত্র, তাড়াতাড়ি খেয়ে নাও, কাকিমা কেমন হয়েছে? দিদি কেমন রান্না হয়েছে? অবশেষে আমাদের পিকনিক শেষ হয়ে গেল, আজকে সবাই চলে গেছে, শুধু আমরা এই কজনে আছি, বক্স এখনো ওঠেনি, বক্স ওই যে দূরে বক্স উঠছে, খাবার দাবার যা ছিল বাসন টাসন জ্বালন টালন সব সব চলে গেছে, এই কজন বসে আছি, খুব এনজয় হলো, খুব আনন্দ হলো, সবাই মিলে ছাত্রছাত্রীদের সাথে খুব আনন্দ করলাম, তাই না? উনুনটা ভাঙতে হবে, তুই বল কেমন লাগলো, বল কেমন লাগলো, ভালো, কতটা ভালো নেচে, কতটা ভালো লাগলো খেয়ে, কতটা ভালো লাগলো পরিবেশন করে, কতটা ভালো লাগলো, অনেক টাকা কমে যাবে, পঞ্চাশ টাকার বক্স হয়ে যাবে, শুধু বক্স করবে তো, খাওয়া দাওয়া করবে না তো, আর যাওয়ার সময় একটা করে মিষ্টি দিয়ে দেবো, দুটো ঠিক আছে, হলেই হয়ে যাবে, আমাদের ওদের আবার দেখাও ওই ব্যাক ক্যামেরা করে। তো এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটা দেখছিলেন নিশ্চয়ই তাদের খুবই ভালো লেগেছে, এরকম নতুন নতুন আমরা অনেক ভিডিও আনি, তো
যারা যারা আমাদের চ্যানেল এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা একটু সাবস্ক্রাইবটা করে রাখুন, লাইক শেয়ার তো অবশ্যই করবেন, কমেন্ট করবেন কেমন লাগছে আমাদের ভিডিও দেখতে। তো এরপরে কিন্তু আরও অনেক নতুন ভিডিও আসছে, পিকনিক ভিডিও শেষ হওয়ার পরে নতুন নতুন আরও অনেক জায়গায় আমরা যাব ঘুরতে, বা অনেক কিছু আমাদের ইভেন্ট আছে সেগুলো করব। তো দেখতে থাকুন ভিডিওটা, আমাদের চ্যানেলটা ফলো করতে থাকুন। তো